আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে মুরগির পা আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকে অনেকভাবে রান্না করেন, তো আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা দেখার প্রথমে প্লিজ একটু লাইক করে দেবেন, আপনারা কিন্তু লাইক করছেন না একদম। তো রেসিপিটা স্টার্ট করি। এখানে আমি মিক্সিং জার নিয়েছি, 4টে লঙ্কা গুঁড়ো, 4টে গোটা লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, পরিমাণ মতো আদা রসুন দিয়েছি। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়েছি, ছোট সাইজের একটা পেঁয়াজ দিয়েছি, ভালো করে পেস্ট বানিয়ে নেবো। আর এখানে আমি রান্নার জন্য দালচিনি নিয়েছি, আর স্টার ফল, তারপর জয়ফল, আর লং, এলাইচি, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, 1/2 চামচ সাজিরে, আর 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি। টোটাল জিনিসটাকে, মশলাটাকে আমি ভেজে নিয়েছি, আমি ভালো করে গুঁড়িয়ে নেব ব্লেন্ডারে। রান্নার জন্য এখানে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম প্রায় 1 কাপের 1/4 ভাগ। তো এখানে আমি 2টো তেজপাতা দিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের দালচিনি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, ভালো করে একটু তেলের সঙ্গে মিশিয়ে নেব। তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে এখানে আমি পাগুলো দিয়ে ভেজে নেব। তো পাগুলো দিয়ে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম হিটে রেখে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি, প্রত্যেকটা পা দিয়ে এরকমভাবে আমি ভেজে নেব। পাটা দিয়ে এরকমভাবে ভেজে নিলে কী হয়, একটা আঁশটে গন্ধ থাকে, সেটা আর থাকে না খাবার সময়, কিন্তু কোনো আঁশটে গন্ধ লাগে না, ভালো লাগে খেতে। সেই জন্য আমি এরকম করে পাটা ভেজে নিই। তো আবারও পরবর্তীতে দিয়ে এই পাগুলোও আবার ভেজে নিলাম। তো ক্যামেরার কালারের জন্য খুব খারাপ দেখাচ্ছে, জানি না কেন এমন হচ্ছে। তো এখানে আমি ওই তেলেতেই একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি, পেঁয়াজটা খুব ভালো করে লাল করে নেব। পেঁয়াজটা লাল করে নিয়ে এখানে আমি যে পেস্ট বানিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি। পেস্টটা আমি বেরেস্তার সঙ্গে খুব ভালো করে কষে নেব, খুব ভালো করে ভেজে নেব প্রত্যেকটা উপকরণে, যাতে কাঁচা গন্ধ চলে যায়। আমি মিডিয়াম হিটে রেখেছি, রেখে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে এটাকে আমি কষে নিয়েছি। 3 থেকে 4 মিনিট কষে নিলেই কিন্তু কষা হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি 4 মিনিটের মতো কষে নিয়েছি। এখন আমি এখানে শুকনো উপকরণগুলো, শুকনো মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো দেবো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম গুঁড়িয়ে নিয়েছি, সেখান থেকে আমি 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, খুব ভালো করে কষে নেব। তো যাতে করে নিচে না লেগে যায় কড়ার, সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দেবো এখানে। আমি একটু পানি দিয়ে কষলে কী হয়, নিচে আর ধরে যাবে না মশলাটা। তো এই মশলাটা আমি প্রায় মিডিয়াম হিটে রেখে 2 থেকে 3 মিনিটের মতো কষে নিয়েছি। 2 থেকে 3 মিনিট কষে নিয়ে সামান্য পরিমাণ আবারও পানি দিয়ে দিলাম। তো পানিটা একটু মিশিয়ে নেব, বারবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলে কী হয়, তাহলে নিচে আর ধরে যাবে না। এই যে দেখতে পাচ্ছেন, মশলাটা কিন্তু আমার কষা হয়ে গেছে, আবারও একটু পানি দিয়ে দিলাম। পানিটা মিশিয়ে নিয়ে এখানে আমি মুরগির পাগুলো দিয়ে দেবো। আমি নুন দিতে ভুলে গিয়েছিলাম, সেই কারণে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। আগে থেকে নুন দিয়ে ভেজেছি, তো পরে যদি আবার প্রয়োজন হয় তাহলে দেবো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পাগুলো, দিয়ে খুব ভালো করে একটু পাগুলো কিন্তু কষতে হবে। তো ক্যামেরার কালারের জন্য খুব বাজে একটা কালার আসছে, অরিজিনাল কালারটা কিন্তু দেখা যাচ্ছে না, আমি জানি না কেন এমন কালার আসছে। আমি আসলে ক্যামেরার ব্যাপারে সেরকম একটা এক্সপার্ট না, তো সেই কারণে কিছু করতে পারছি না, আমাকে ভিডিওটা করতে হয়েছে কন্টিনিউ এরকমভাবেই।
বারবার রং বদলাচ্ছে ক্যামেরাটা। তো আমি এখানে কিন্তু খুব ভালো করে কষে নিচ্ছি, প্রায় 5 থেকে 6 মিনিট ধরে মিডিয়াম টু লো হিটে রেখে মাঝের মধ্যে সামান্য পানিও দিয়েছি, যাতে করে নিচে না লেগে যায় কড়ার, তো সেই কারণেই। তো আমার ভিডিওর এখন যারা দেখছেন প্লিজ একটা লাইক করে দিন, আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যান, আর অল নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন, যাতে আমি ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনার ফোনে পৌঁছে যায়। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্ট করেন কিন্তু লাইক করছেন না, প্লিজ ভিডিওতে লাইক করবেন আমার ভিডিও যদি একটু আপনাদেরকে ভালো লাগে। তো এখানে আমি কষে নিয়েছি প্রায় 6 মিনিটের মতো। এখানে কিন্তু কষাটা খুবই প্রয়োজন, যত কষা হবে ততই কিন্তু স্বাদ বেশি হবে। তো উপর থেকে আমি 1 চামচের মতো চিকেন মশলা দিয়ে দিয়েছি, চিকেন মশলাটা দিলে খুব ভালো ফ্লেভার আসে। আর মুরগির পা রান্না হচ্ছে এখানে, চিকেন মশলাটা তো প্রয়োজন। যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, তবে দিলেই কিন্তু খুব ভালো টেস্ট আসে আর ফ্লেভারটাও ভালো আসে। তো আমি এখানে খুব ভালো করে পানির সঙ্গে কষে নিচ্ছি একটু প্রত্যেকটা পা। মিশিয়ে নিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের মতো হাই হিটে রান্না করেছিলাম, তারপর 10 মিনিট লো হিটে রান্না করেছি। করে গ্যাস অফ করে দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। আমি মাঝের মধ্যে একবার ঢাকনাটা খুলে দিয়ে নেড়ে দিয়েছিলাম, যাতে করে নিচে না লেগে যায়। তো ব্যাকগ্রাউন্ডের প্রচুর সাউন্ড আসছে, কিছু মনে করবেন না, আসলে রাস্তার ধারে ঘর, তো সেই কারণেই। তো এই যে এখানে আমি একটু সার্ভ করে নিচ্ছি। তো আশা করছি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো। অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নেব, আবারও ফিরছি নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।